দিনে দুপুরে এক মহিলার গলার হার ছিনতাই করে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। রবিবার সালানপুর থানার রূপনারায়ণপুর বাজার এলাকার ঘটনা। জানা যায়, স্থানীয় এক মহিলা রূপনারায়ণপুর বাজার থেকে পূজার সামগ্রী ক্রয় করে রূপনগরের দিক হয়ে বাড়ি ফিরছিলেন। তখনই জয়া রিসেপশনের ঠিক পেছনে আসতেই ঝাড়খণ্ড নাম্বারের এক বাইকে করে দুই যুবক ওই মহিলার হার ছিনতাই করতে যায়। মহিলার চিৎকার করতেই স্থানীয় মানুষজন ছুটে আসে এবং ওই দুই যুবক ছিনতাই করে পালাতে গিয়ে বাইকটি পড়ে গেলে একজন কোনোরকমে ছুটে পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দারা একজনকে ধরে ফেলেন এবং ওই যুবককে গণধোলাই দেয় এবং বাইকটি ভাঙচুর চালায়। পরে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এলে ওই ছিনতাইকারীকে রূপনারায়ণপুর পুলিশের হাতে তুলে দেয় ও ঝাড়খণ্ড নাম্বারের ওই বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই মহিলা পুনম সিং জানান, তিনি ও তার সাথে একজন রূপনারায়ণপুর বাজার থেকে বাজার করে আসার সময় ঠিক জয়ার রিসেপশনের পেছনে আসতেই বাড়িতে করে আসা দুই যুবক পুনম দেবীর গলার হার ছিনিয়ে নিয়ে পালাতে চায়। তখনই পালাতে গিয়ে গাড়ি থেকে পড়ে গিয়ে স্থানীয়রা একজনকে ধরে ফেলে, অন্য একজন পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। हम लोग जा रहे थे, इनका स्नैचिंग किया, बहुत तेज मारा भी है, चोट भी चोट लगा है। गला का सीन दिख लीजिए। अच्छा, पूरा ऐसा करके मार के हमको टाल लिया। कितना लड़का था? कितना लड़का था? वो लोग पकड़ा गया क्या? बाइक उसी का है। तो आप लोग कहाँ से आ रहे थे? मार्केट से, पूजा का सामान लेकर। घर मेरा इसी जगह है। अच्छा, आप लोग आ रहे, फिर वो लोग पकड़ा आप लोगों? अरे हम लोग अपना जा रहे थे, उधर से आया और हमको एक लप्पड़ मार के और चैन खींच के चला गया। तब हम उसके पीछे दौड़े, हम बोले पकड़ो, चोर है, मेरा चैन ही नहीं है। गाड़ी भांग ले। क्या नाम हो आपका दीदी? पुनम सिंह। पुनम सिंह, आप लोग यहीं रहते हैं? हाँ, यही। पुलिस आया, उसको लेके गया है। अच्छा, अभी क्या घटना है? तो हाँ, अभी तुरंत ठीक।